হ্যালো পক্ষ টেকনিক তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিষদ তেরো নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং আমাদের অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে ইউনিসেফ নামক একটি অর্গানাইজেশন নিয়ে আমরা আলোচনা করব এবং ফাউ নিয়ে আমরা আলোচনা করবো তো দেখো এইখানে আমরা এখানে আমাদের অধ্যায়টা দেখে বুঝতে পারতেছি যে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক আঞ্চলিক সংস্থা আন্তর্জাতিক এবং সংস্থাগুলোর কথা বলা হচ্ছে যে কোনো দেশই কিন্তু কখনো স্বয়ং সম্পূর্ণ হয় না অর্থাৎ সার্বিক দিক থেকে কোন দেশই আহ স্বয়ং না তখন কি করতে হয় সেই দেশকে অন্যান্য দেশের ওপর নির্ভরশীল হইতে হয় তো এই ক্ষেত্রে বেশ কিছু অর্গানাইজেশন যদি বা সংস্থাগুলো যদি থেকে থাকে তাহলে দেখা যায় যে সেই অর্গানাইজেশানগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়া যায় এর ফলে সাময়িক যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কেটে ওঠা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখব যে বাংলাদেশ এরকম বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত রয়েছে যার ফলে তারা হচ্ছে সেখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে পাশাপাশি সেখানে বড় কথা যে সুযোগ সুবিধা শুধুমাত্র পাওয়া বললেই ভুল যে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে চাঁদা প্রদান করতে হয় প্রত্যেকটা দেশকে এবং সেই চাঁদাগুলোর মাধ্যমেই প্রত্যেকটা দেশে একটা সামঞ্জস্য একটা অবস্থা বজায় রাখার জন্য কিন্তু সকল আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলো গড়ে ওঠে তো আমাদের অষ্টম শ্রেণীতে আঞ্চলিক সংস্থাগুলো নিয়ে আলোচনা করা হয় নাই এখানে সরাসরি আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ে আমাদের পাঠ্যসূচিতে আলোচনা করা হয়েছে এবং আমরা আমাদের পাঠ্যসূচি অনুযায়ী ইউনিসেফ এবং ফাও নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকে তো এই যে দুইটা অর্গানাইজেশনের কথা আমরা বলতেছি তো দুইটা অর্গানাইজেশনে কিন্তু আমাদের দুইটা অর্গানাইজেশনের সদস্য কিন্তু আমাদের বাংলাদেশ এবং এখান থেকে নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশ পেয়ে যাচ্ছে তো দেখি আমরা ইউনিসেফ নিয়ে প্রথমে শুরু করি আলোচনা ইউনিসেফে কি আসতেছে দেখো ইউনিসেফের যদি আমরা ইউএনআই এফ ইউনিসেফ অর্থাৎ আমরা ইউনিসেফের কথা যদি বলি তাহলে এটার ফুল মিনিংটা আসতেছে দা ইউনাইটেড নেশনস নেশনস চিলড্রেন অর্থাৎ ইউনিসেফের ফুল মিনিং আসছে দা ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড তাহলে দেখো এখানটা আমরা ইউনিসেফ এখানে জানতে পারতেছি যে ইউনিসেফটা আহ নিয়ে কাজ করতেছে অর্থাৎ শিশুদের নিয়ে কাজ করে অর্থাৎ জাতিসংঘ ইউনাইটেড নেশনস আমরা এখানে বলছি ইউনাইটেড ন্যাশনাল অর্থাৎ জাতিসংঘের শিশু বিষয়ক একটি সংস্থা হচ্ছে ইউনিসেফ এই ইউনিসেফের প্রতিষ্ঠা লাভ করছে উনিশশো ছয়চল্লিশ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এটা আমরা বললাম হচ্ছে প্রতিষ্ঠা এরপরে যদি আমরা সদর দপ্তরের কথা বলি সদর দপ্তর ছিল হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক তাহলে ইউনিসেফ প্রতিষ্ঠা লাভ করছে উনিশশো ছিচল্লিশ সালে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে তো আমরা জানলাম এটা প্রতিষ্ঠা লাভ করছে উনিশশো সালে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক তো এখানে আমরা এটা জানছি যে এই সংস্থাটা জাতিসংঘের শিশুদের নিয়ে কাজ করবে শিশুদের যে সকল সমস্যাগুলো দেখা যায় বিশেষ করে বিভিন্ন এটা হচ্ছে দ্বিতীয় বিষয় ছিচল্লিশ সাল আমরা এখানে যেহেতু প্রতিষ্ঠার কথা বললাম আমরা জানি যে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল সমাপ্ত হয়েছিল দ্বিতীয় বিশুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধ যুদ্ধবিস্তত দেশগুলোতে শিশুদেরকে মানে শিশুরা একদম অবহেলায় তাদের নিপাত করতেছিল সেই পরিপ্রেক্ষিতে শিশুদের উন্নয়নে কিন্তু এরা কার্যক্রম শুরু করেছিল তো দেখো এখানে উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করলে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আমরা দেখবো যে

সুতরাং আমরা এখানে দেখলাম উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করলো উনিশশো পঞ্চাশ সাল থেকে এই সংস্থাটি তাদের কার্যক্রম শুরু করে দিল এরপরের সালটা দেখো এখানে বেশ কয়েকটা সাল আমাদের মনে রাখতে হবে পরীক্ষাতে এমসিকিউ হিসাবে আসে পাশাপাশি আমরা দেখবো যে আমাদের সৃজনশীল প্রশ্ন যখন আমরা এই অর্গানাইজেশনটা সম্পর্কে আলোচনা করতে যাবো তখন কিন্তু সেটা আমাদের লাগবে তারপরের বছরটা উনিশশো একান্ন সাল উনিশশো একান্ন সালে কথা যদি আমরা বলি তাহলে দেখব যে উনিশশো একান্ন সালে ঢাকায় এর অফিস প্রতিষ্ঠিত অর্থাৎ ইউনিসেফের প্রতিষ্ঠা অফিস হচ্ছে ঢাকায় অফিস প্রতিষ্ঠিত হয় এরপরে দেখো উনিশশো সালে ঢাকা অফিস প্রতিষ্ঠিত হলো তাহলে আমরা সালে সদর দপ্তরের কথা জানলাম পঞ্চাশ সালে এর কার্যক্রম শুরু কথা জানলাম এরপর আমরা দেখলাম যে একান্ন সালে ঢাকায় অফিস প্রতিষ্ঠা লাভ করলো এরপরে যে সালটা আমাদের দরকার আমাদের ইউনিসেফের ক্ষেত্রে সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল অর্থাৎ এই সংস্থাটি উনিশশো সালে শান্তিতে লাভ করে তাহলে উনিশশো পঁয়ষট্টি সালে এই অর্গানাইজেশন অর্থাৎ ইউনিসেফ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে আর আরেকটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে উনিশশো সাতাত্তর সাল এক নয় সাত সাত এই উনিশশো সালে যে ঘটনাটি ঘটল সেটা হচ্ছে এই যে ঢাকায় অফিস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু আমরা দেখবো যে উনিশশো সাল থেকে আমাদের এই দেশে মা ও শিশুর মা ও শিশুর স্বাস্থ্যগত উন্নয়নে শুরু করে তাহলে আমরা এখানে কি দেখলাম যে উনিশশো সালে মা ও আমাদের দেশে মা ও শিশু স্বাস্থ্যগত উন্নয়নে এরা কার্যক্রম শুরু করতেছে তাহলে দেখো প্রথমত আমরা যে বিষয়গুলো জানলাম ইউনিসেফের ইউনাইটেড ন্যাশনাল কাজ করতেছে তার পরবর্তীতে যে বিষয়টা আমরা জানলাম যে এটা প্রতিষ্ঠা লাভ করছে উনিশশো সালে এটা আমাদের লাগবে পরীক্ষাতে আসে উনিশশো সালে এটা প্রতিষ্ঠা লাভ করেছে এরপরে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক তো একটা কথা বলে রাখি যে শিশু মহিলা বা উন্নয়নগত কোন অর্গানাইজেশন গুলোর সদর দপ্তর কিন্তু আহ অধিক মানে সচরাচর নিউ ইয়র্ক হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা দেখলাম যেহেতু এটা শিশু বিষয়ক সংস্থা সুতরাং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে তারপরে দেখো আমরা চারটা সাল সম্পর্কে আমরা আলোচনা করলাম এখানে একটি হচ্ছে উনিশশো সাল এটা এর কার্যক্রম শুরু করেছিল অর্থাৎ উনিশশো সালে এটা প্রতিষ্ঠা লাভ করলেও এর কার্যক্রম শুরু করে উনিশশো পঞ্চাশ সাল থেকে এবং দিন আমরা বললাম উনিশশো একান্ন সাল যেটা ঢাকা এদের অফিস প্রতিষ্ঠা লাভ প্রতিষ্ঠিত করেছিল ঢাকাতে এরপর আমরা উনিশশো পঁয়ষট্টি সালের কথা বললাম যে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে এই অর্গানাইজেশনটি অর্থাৎ নোবেল পুরস্কার দেওয়ার যে ছয়টা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে শান্তি একটি তো বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু উনিশশো সালে এই অর্গানাইজেশনটি নোবেল পুরস্কার পদকে ভূষিত হয়েছেন পাশাপাশি উনিশশো সালে আমাদের দেশে মা ও শিশু স্বাস্থ্যগত উন্নয়নের কার্যক্রম শুরু করা শুরু করে আচ্ছা এই হচ্ছে আমাদের ইউনিসেফ এবং আমরা এটা বলতে পারি যে এটা বিশ্বব্যাপী শিশুদের উন্নয়নে শিশুদের কল্যাণে এবং শিশুদের স্বাস্থ্যগত উন্নয়ন তাদের লেখাপড়া শিক্ষা দীক্ষা সার্বিক দিকে এরা কিন্তু কাজ করে যাচ্ছে অর্থাৎ শিশুদের উন্নয়নে এদের মূল লক্ষ্য এরপর আমরা ফাও সম্পর্কে পড়বো দেখো ফাউ সম্পর্কে আমরা দেখি কি আসে স্যার ফাউ অর্থাৎ ফুড এন্ড ফুড এন্ড এগ্রিকালচার ফুড এন্ড এগ্রিকালচার ऑर्गेनाइजेशन অর্থাৎ ফাউটা হচ্ছে খাদ্য এবং কৃষি বিষয়ক একটা সংস্থা অর্থাৎ ফাও দেখে আমরা এখানে ফায়ার যে ফুল মিনিং সে ফুল মিনিংটা মানে আমাদের অ্যাপ্রিভিয়েশনটা যেটা আমরা দেখলাম যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ এখানে ফুড বলতে খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা বলা হচ্ছে এটা উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠার কথা যদি বলি তাহলে আমরা দেখব যে উনিশশো সালে পঁচিশ ঠিক আচ্ছা উনিশশো পঁয়তাল্লিশ সালে আমরা দেখলাম যে এই আমাদের খাদ্য এবং কৃষি বিষয়ক যে সংস্থারটি রয়েছে সেই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করলো এরপর আমাদের যেটা জানতে হবে সদর দপ্তরের কথা যদি আমরা বলি সদর দপ্তর অর্থাৎ যেখান থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয় সেটা হচ্ছে রোম নামক শহরে রোম রোমে হচ্ছে সদর দপ্তর এটা হচ্ছে ইতালির একটি শহর এটা আমরা মনে রাখব ইতালি এই যে রোম শহরের কথা আমরা বললাম এটা হচ্ছে রোম নামক শহরে এর সদর দপ্তর প্রতিষ্ঠিত এবং একশো সাতাশিটি দেশ সদস্য সদস্য দেশ হচ্ছে সদস্য দেশ একশত সাতাশিটি দেশ হচ্ছে এই সদস্য তাহলে আমরা যেটা বললাম যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটাকে আমরা বলতেছি ফাও প্রতিষ্ঠা লাভ করেছে উনিশশো সালে এবং সদর দপ্তর জানলাম রোমের ইতালি নামক শহরে এবং সদস্য দেশ জানলাম একশো দেশ বর্তমানে ফায়ের সদস্য তো এই যে ফাও এটা আমরা যে ইয়ে দেখে বুঝতে পারতেছি যে খাদ্য এবং কৃষি বিষয় সংস্থা এবং খাদ্য কৃষির মানে খাদ্য কৃষি ব্যবস্থার ডেভেলপের ক্ষেত্রে খাদ্য এবং কৃষি ব্যবস্থার দেশগুলোর মধ্যে যদি কোনো সময় দুর্ভিক্ষজনিত কারণে খাদ্য ঘাটতি বা খাদ্যজনিত কোন সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে এই খাদ্যজনিত সমস্যা নিরসনের জন্যই কিন্তু ফাও নামক এই অর্গানাইজেশনটি কাজ করতেছে অর্থাৎ আমাদের দেশে যদি দেখি যে ছিয়াত্তরের সমান্তরে যে কথাগুলো ঘটনাগুলো আমাদের আমাদের দেশে দেখে থাকি ঠিক তেমনি বাইরের বিভিন্ন দেশে বিশেষ করে আমরা যদি আফ্রিকার দেশগুলোর কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে নানা রকম সময় নানা সময় কিন্তু খাদ্য ঘাটতিতে ব্যাপক প্রাণহানি ঘটে থাকে যেমনটা আমাদের ছিয়াত্তরের মনান্তরে সংঘটিত ছিল তো এই যে ফানামক অর্গানাইজেশনটা এই ফানামক অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা করা হলো এই কারণে যাতে করে পরবর্তীতে যে আর এই ধরনের কোনো সমস্যা আর বিশ্ববাসীকে দেখতে না হয় তো যাই হোক এই যে ফাও নামক অর্গানাইজেশনটি যখন কোন দেশের ঘাটতি বা কোনো কৃষিজনিত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তখন তারা বিভিন্ন রকমভাবে সাহায্য ও পরামর্শের মাধ্যমে সেই সমস্যাগুলো নিরসনের চেষ্টা করে যাচ্ছে তাহলে দেখো আমরা এখানে দুটা অর্গানাইজেশন সম্পর্কে জানলাম একটি হচ্ছে আমরা জানলাম ফাউ সম্পর্কে ফাউ সম্পর্কে জানলাম এবং আরেকটি জানলাম হচ্ছে ইউনিসেফ সম্পর্কে এই দুটাই কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই যে কথা যদি বলে থাকে যে বর্তমানে আমাদের আমাদের অবস্থিত রোহিঙ্গা নিয়ে এরাছে কেননা এদের তো কাজই হচ্ছে গুরুত্ব দিবো কারণ এখান থেকে আমাদের এবার পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা আমাদের অন্যান্য যে সকল গুলো রয়েছে সেই সকল অর্গানাইজেশন গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে